মন্তেশ্বর বিধানসভার মেমারি 2 নম্বর ব্লকের মন্ডল গ্রামের প্রাচীন শতাব্দীর ঐতিহ্যবাহী 5 দিনের মা জগৎগৌরীর পূজায় মাতলেন মন্ডল গ্রাম বামুনিয়া ভগবানপুর মন্তেশ্বরের মূল গ্রাম সহ 20 থেকে 25টি গ্রামের মানুষজন। মা জগৎগৌরীর পুরোহিত কুন্তল মুখার্জি, গ্রামের বাসিন্দা সিদ্ধার্থ চ্যাটার্জি, দেবাশিস রুদ্ররা বলেন, আজকে এটা মন্ডল গ্রাম, মন্ডল গ্রামের পুজো, মন্ডল গ্রামের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী জগৎগৌরী মাতার মহাপুজো। এই পুজোটা কত বছরের? এই পুজোটা আনুমানিক 700 থেকে 800 বছরের প্রাচীনতম পুজো। আচ্ছা, কদিনের পুজো হয় এই পুজোটি? আমরা 4 দিনের পুজো হয় আমাদের। কোন তিথিতে হয় এটি? পুজোটি হয় আষাঢ় মাসের প্রথম পঞ্চমী তিথিতে। পঞ্চমী এই পুজোটা মানে পুজো উপলক্ষে আত্মীয় স্বজন সব আছে? প্রচুর 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 মেলা বসে একদম। তা প্রচুর মেলা, কুটুম, বাদ্যি বাজনা, আনন্দ সহকারে, প্রচুর ধুমধাম সহকারে মায়ের মহাপুজো অনুষ্ঠিত হয়। এটা কি বাৎসরিক পুজো? এটা বাৎসরিক পুজো মায়ের। এই দেবীর কি মানে বৈশিষ্ট্যটা কি? দেবীর বৈশিষ্ট্য হলো এটি মনসা দেবী, মায়ের প্রচুর ভক্ত, প্রচুর সমারোহ, বহু দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা মায়ের কাছ থেকে আসে, মায়ের কাছে যে যা মানত করে মা তার আশা পূর্ণ করে। তা পুজোটা কিভাবে পুজো হয়? পুজোটা হয় আমাদের মেমারি থানার অন্তর্গত মন্ডল গ্রাম বড়পলাশন 1 নম্বর ঘাট। এটি ঘাট পুজো মায়ের। প্রথম দিন হয় মায়ের অধিবাস, দ্বিতীয় দিন অর্থাৎ আজকে হচ্ছে মায়ের পুজো, আজকে মায়ের ঘাট পুজো। এখানে মাকে রাজাদের আমলে, প্রাচীনতম আমলে কৈবর্তরা মাকে দুখণ্ড অবস্থায় কৈবর্তরা মাকে জাল দিয়ে পান। তখন প্রাচীনতম দিনে রাজারা তখন মাকে প্রতিষ্ঠা করে গ্রামের মধ্যস্থল মন্ডল গ্রামে মা জগৎগৌরীকে প্রতিষ্ঠা করা হয়। সেই থেকেই পুজো হয়ে যায়, সেই থেকেই মা পূজিত হয়ে আসে। তারপর কি হয়? তারপর আগামীকাল বামুনিয়া গ্রামে বাবা মুনিরাজের সঙ্গে মায়ের বিয়ে করতে নিয়ে যাওয়া হয়। কিন্তু মায়ের ওখানে বিয়ে হয় না, কারণ আমাদের কনে নাকি কানা আর বাবা মুনিরাজ হচ্ছে গোদাবর। সেই হিসাবে আমাদের একটা প্রবাদ বাক্য আছে, কানা কোণে গোদাবর, বিয়ে হবে না ঘর চল। মানে এইটাই রীতি? এটাই মায়ের রীতি হয়ে আসছে। তা এই বরাবর এইটি এইরকম বরাবর এরম ধারাই মায়ের রীতি হয়ে আসছে। এবছর পুজো আনন্দ উৎসাহে? হ্যাঁ, এই বছরে আনন্দ সহকারে মায়ের খুব ধুমধাম করে মায়ের পুজো হলো। আপনি কি এই পুজোর পুরোহিত? আমি এই গ্রামের এই মা জগৎগৌরীর সেবায়িত পুরোহিত। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে কুন্তল মুখার্জি। বাড়ি মন্ডল গ্রাম। মন্ডল গ্রাম এসেছি। কি করতে? পূজা দিতে মায়ের। কোন পুজো? জগৎগৌরী। প্রত্যেকবার আসেন? হ্যাঁ, প্রতিবারই আসেন। এবার পুজো কিরাম হচ্ছে? ভালো, আনন্দ, ধুমধামের সহিত হচ্ছে। কার সঙ্গে এসেছেন? সব পরিবারই এসেছি। সব পুজো দিলেন? হ্যাঁ দিলাম। তা পুজো দিয়ে মায়ের কাছে কি মানে প্রার্থনা করলেন? সকলে মঙ্গল কামনা করলাম, সবাই যেন ভালো থাকে, সবাই ভালো থাকে এবং সবাই সুখে থাকে নাকি? কি নাম আপনার? বাড়ি? খুব ভালো লাগলো। মন্ডল গ্রাম। কি করতে? কিসের পুজো? জগৎগৌরী। জগৎগৌরী পুজো? মা জগৎগৌরী। প্রত্যেকবার আসেন? প্রতিবারই আসেন। এবারও এসেছেন? এবারও এসেছি। পুজো দিয়েছেন? পুজো দিয়েছি। পুজো দিয়ে মায়ের কাছে কি মনস্কামনা করলেন? সবাই সকলে ভালো হোক, আমাদেরও ভালো হোক, আমাদের ছেলে পিলে যেন ভালো থাকে, তারা পয়সা আমাদের কাছে টাকা এসে আনতে যায়। এখন পুজো দিতে? এখন পুজো দিতে। কার সঙ্গে এসেছেন? সব পরিবারে এসেছি, জামাই মেয়ে মেয়ে। কি নাম আপনার? আমার নাম রীনা রায়। বাড়ি? কুসুমগ্রাম। কুসুমগ্রাম থেকে এসেছে? মন্ডল গ্রামে মা জগৎগৌরীর পুজো। আপনি এই গ্রামে মেয়ে না গৃহবধূ? আপনি এই পুজো উপলক্ষে এসেছেন? হ্যাঁ। এই পুজোটা কদিনের পুজো হয়? 4 দিনে। 4 দিনে কত বছরের পুজো জানেন? আমি তো হয়ে থেকেই দেখছি, মানে আরও আগেকার মানে আমার দাদুদের আমলকার পুজো। এই ঠাকুরটা তো আমার দাদুরাই জালে পায়, কারণ আমাদের তো আমরা তো কৈবর্ত স্বজাতি, তোমরা জেলে যেটাই ভালো করে বুঝবেন। তো এই মন্দির মানে দাদুরা তারা যখন মাছ ধরতে যায় বলে যে পেয়েছিল জালেতে, মা উঠেছে। তো
এখন কোথায় এসেছেন? কার সঙ্গে এসেছেন? সবাই, বাবা, মামা, মামি, হাজবেন্ড, ছেলে। তা পুজো উপলক্ষে বাপের বাড়ি গিয়েছেন? অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়